তারকা চিহ্নিত প্রশ্ন 198 জনাব জাহাঙ্গীর আলম কুমিল্লা 3 উনার পক্ষে আমি সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ 4 এই তারকা চিহ্নিত প্রশ্নটি মহান সংসদে উত্থাপন করছি। তারকা চিহ্নিত প্রশ্ন 198 এর উত্তর আমি পাঠ করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন 2041 স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য স্মার্ট যুব সমাজ তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির অংশ হিসেবে পর্যায়ক্রমে দেশের 64টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বর্তমানে 111টি হাইটেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার এবং নলেজ পার্ক স্থাপন করা হচ্ছে। এর মধ্যে সরকারি উদ্যোগে 16টি হাইটেক পার্ক, 4টি সফটওয়্যার টেকনোলজি পার্ক, 71টি শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার এবং 1টি ফ্রন্টিয়ার টেকনোলজি পার্ক সহ মোট 92টি এবং বেসরকারি উদ্যোগে 12টি সফটওয়্যার পার্ক এবং 7টি হাইটেক পার্ক সহ মোট 19টি পার্ক স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যেই সরকারি উদ্যোগে চালুকৃত 18টি পার্কে দেশি বিদেশি 192টি প্রতিষ্ঠান ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে। বর্তমানে কুমিল্লা জেলার সদর উপজেলায় জেলা পর্যায়ে আইটি হাইটেক পার্ক স্থাপন, 12 জেলায় প্রকল্পের অধীনে 1টি নলেজ পার্ক স্থাপনের কাজ চলছে। এছাড়াও লালমাই উপজেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন করা হয়েছে। শীঘ্রই এখানে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে। ভবিষ্যতে জমি ও অর্থ বরাদ্দ পাওয়া সাপেক্ষে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় বঙ্গবন্ধু দৌহিত্র ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট জনাব সজীব ওয়াজির জয়ের নামকরণে একটি আইটি পার্ক স্থাপনের বিষয়ে বিবেচনা করা যেতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার।